হ্যালো, সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। তোমাদের সামনে হাজির হয়ে গেলাম নতুন একটি ব্লগে। তাই শুরুতেই তোমাদের সকলকে অর্ণব ক্রিয়েটিভ ব্লগের পক্ষ থেকে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজ 8 এপ্রিল, আজকে একজন মহান মানুষের জন্মদিন, মহান ব্যক্তির জন্মদিন। তিনি আর কেউ নন, আমাদের সকলের প্রিয় হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। আজকে তার শুভ জন্মদিন। আজকের দিনে তিনি জন্মগ্রহণ করেছিলেন, 8 এপ্রিল 1809 সালে। আজকে তার সম্পর্কে কিছু কথা বলবো, যতটুকু জানি তোমাদের সামনে শেয়ার করব। ঠিক আছে, বেশি না কথা বলে শুরু করছি। হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও, যিনি জন্মগ্রহণ করেছিলেন 8 এপ্রিল 1809 এবং মারা যান 26 ডিসেম্বর 1831, ছিলেন একজন অ্যাংলো ইন্ডিয়ান কবি এবং কলকাতার হিন্দু কলেজের সহকারী প্রধান শিক্ষক। তিনি ছিলেন তার সময়ের একজন উগ্র চিন্তাবিদ এবং বাংলার যুবকদের মধ্যে পাশ্চাত্য শিক্ষা ও বিজ্ঞান প্রচারকারী প্রথম ভারতীয় শিক্ষাবিদদের একজন। তার প্রাথমিক মৃত্যুর অনেক পরে তার উত্তরাধিকার তার প্রাক্তন ছাত্রদের মধ্যে বেঁচেছিল, যারা ইয়ং বেঙ্গল নামে পরিচিত হয়েছিল এবং যাদের মধ্যে অনেকেই সমাজ সংস্কার, আইন এবং সাংবাদিকতায় বিশিষ্ট হয়েছিলেন। আমরা সকলেই জানি তার জীবনের প্রথমার্ধ। হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও 1809 সালের 18 এপ্রিল কলকাতার এন্টালি পদ্মপুকুরে জন্মগ্রহণ করেন। তার পিতামহ ছিলেন ফ্রান্সিস ডিরোজিও, একজন খ্রিস্টান ইন্দো পর্তুগিজ অফিস কর্মী, এবং সোফিয়া জনসন ডিরোজিও, একজন ইংরেজ মহিলা। তার আদি পারিবারিক নাম ছিল ডি রোজারিও। আমরা সকলেই জানি ডিরোজিও 6 থেকে 14 বছর বয়স পর্যন্ত ডেভিড ডান্ট ধর্মতলা একাডেমি স্কুলে পড়াশোনা করেন। পরবর্তীতে তিনি শিক্ষার প্রতি উদার দৃষ্টিভঙ্গির জন্য বিশেষ করে ভারতীয়, ইউরেশীয় এবং ইউরোপীয় শিশুদের বিভিন্ন সামাজিক শিক্ষা দেওয়ার জন্য তার অস্বাভাবিক পছন্দের জন্য তার প্রাথমিক বিদ্যালয়ের প্রশংসা করেন। সহকর্মী হিসাবে একসাথে ক্লাস করেন। ডিরোজিওর পরবর্তী ধর্মীয় সংশয়কে কখনো কখনো ডেভিড ডামনকে দায়ী করা হয়, যিনি একজন মুক্ত চিন্তক হিসেবে পরিচিত ছিলেন। ডিরোজিও একজন সফল ছাত্র ছিলেন। ইন্ডিয়া গেজেট এবং ক্যালকাটা জার্নালে সেই সময় ডিরোজিওর একাডেমিক শ্রেষ্ঠত্ব এবং ছাত্রদের নাটক সফল অভিনয়ের কথা উল্লেখ করা হয়েছিল। ছাত্র থাকাকালীন তিনি তার সমসাময়িক জন কিটস, পার্সি সিলি এবং লর্ড বায়রনের কবিতা পড়তে শুরু করেন। আমরা সকলেই জানি এবং 14 বছর বয়সে ডিরোজিও কাজ করার জন্য স্কুল ছেড়ে যান। তিনি প্রথমে কলকাতায় তার বাবার অফিসে যোগ দেন, তারপর ভাগলপুরে তার মামার নীল কারখানায় চলে যান। গঙ্গা নদীর তীরের প্রাকৃতিক সৌন্দর্য অনুপ্রাণিত হয়ে তিনি কবিতা লিখতে শুরু করেন, যা ইন্ডিয়া গেজেটে জমা দেন এবং 1825 সালে একাধিক সংবাদপত্র ও সাময়িকীতে প্রকাশিত কবিদের মাধ্যমে তার কাব্যিক কর্মজীবন বিকশিত হতে শুরু হয়। এরপর 1827 সালে যখন ডিরোজিও 18 বছর বয়স, তখন তিনি সম্পাদক জন গ্রান্ট তার কবিতার দিকে নজর দেন, তার কাজের একটি বই প্রকাশের প্রস্তাব দেন এবং তাকে কলকাতায় ফিরে আসার আমন্ত্রণ জানান। তিনি শীঘ্রই গ্রান্টের একজন সহকারী সম্পাদক হয়েছিলেন, সেই সাথে আরও কয়েকটি সাময়িকীতে প্রকাশ করেন এবং তার নিজস্ব সংবাদপত্র ক্যালকাটা গেজেট প্রতিষ্ঠা করেন। এরপর 1826 সালের মে মাসে 17 বছর বয়সে তিনি নতুন হিন্দু কলেজে ইংরেজি সাহিত্য ও ইতিহাসের শিক্ষক নিযুক্ত হন। শিক্ষাদানের জন্য ডিরোজিও তীব্র উদ্যম ছিল এবং ছাত্রদের সাথে তার মিথস্ক্রিয়া হিন্দু কলেজে উত্তেজনা সৃষ্টি করেছিল। তিনি বিতর্কের আয়োজন করেছিলেন, যেখানে ধারণা এবং সামাজিক রীতিনীতি নিয়ে অবাধে বিতর্ক করা হতো। 1828 সালে তিনি একাডেমিক অ্যাসোসিয়েশন নামে একটি সাহিত্য ও বিতর্ক ক্লাব গঠনে ছাত্রদের উদ্বুদ্ধ করেন। এটি এমন এক সময় যখন বাংলায় হিন্দু সমাজ যথেষ্ট অশান্তির মধ্য দিয়ে যাচ্ছিল। 1828 সালে রাজা রামমোহন রায় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন, যা হিন্দু আদর্শ বজায় রাখে কিন্তু মূর্তি পূজা অস্বীকার করে। এর ফলে গোড়া হিন্দু সমাজের মধ্যে প্রতিক্রিয়া দেখা দেয়। ডিরোজিও সামাজিক পরিবর্তনের ধারণা নিয়ে আলোচনা করতে সাহায্য করেন। তার যৌবন সত্ত্বেও তিনি একজন মহান পণ্ডিত এবং একজন চিন্তাবিদ হিসেবে বিবেচিত হন। অল্প সময়ের মধ্যেই তিনি কলেজের একজন বুদ্ধিমান ছেলেকে ঘিরে ধরেন। তিনি ক্রমাগত তাদের স্বাধীনভাবে চিন্তা করতে, প্রশ্ন করতে এবং অন্ধভাবে কিছু গ্রহণ না করতে উৎসাহ দিয়েছিলেন। তার শিক্ষা স্বাধীনতার সাম্য এবং স্বাধীনতা চেতনার বিকাশে অনুপ্রাণিত করেছিল। তার সামাজিক কুফল দূর করার এবং নারী ও কৃষকদের অবস্থার উন্নতি, সংবাদপত্রের স্বাধীনতা, জুরি দ্বারা বিচার ইত্যাদির মাধ্যমে স্বাধীনতার প্রচার করার চেষ্টা করেছিলেন তিনি। তার কর্মকাণ্ড বাংলার বৌদ্ধিক বিপ্লব ঘটায়, একে বলা হয় ইয়ং বেঙ্গল আন্দোলন, এবং তার ছাত্ররা তার ডিরোজিয়ার নামেও পরিচিত ছিল।
যারা ডিরোজিয়ার নামে পরিচিত ছিল। তারা ছিল জ্বলন্ত দেশপ্রেমিক, দেশের জন্য আপামর সংগ্রাম লড়াইয়ে তারা ছিল নিজেকে নিয়োগ করেছিল। রক্ষণশীল বাবা মায়ের প্রতিক্রিয়ার কারণে যারা ধর্মীয় বিষয় নিয়ে তার বিস্তৃত এবং খোলামেলা আলোচনাকে অপছন্দ করতেন, ডিরোজিওকে তার মৃত্যুর কিছুদিন আগে 1831 সালে এপ্রিল মাসে তার পদ থেকে বরখাস্ত করা হয়েছিল। 1838 সালে তার মৃত্যুর পর ইয়ং বেঙ্গল আন্দোলনের সদস্যরা সাধারণ জ্ঞান অর্জনের জন্য সোসাইটি নামে একটি দ্বিতীয় সমিতি প্রতিষ্ঠা করেন এবং এর মূল উদ্দেশ্য ছিল দেশের অবস্থা সম্পর্কে জ্ঞান অর্জন ও প্রচার করা। এরপর আলেকজান্ডার ডাফ এবং অন্যান্যরা যারা ছিলেন প্রচুর ধর্মপ্রচারক, প্রচুরভাবে খ্রিস্টান মিশনারিদের দ্বারা একটি আইকনোক্লাস্ট হিসাবেও দেখা সত্ত্বেও 19 শতকের প্রথম দিকে বাংলা রেনেসাঁ নামেও পরিচিত হওয়া সামাজিক আন্দোলনে ডিরোজিওর ধারণাগুলিকে গভীরভাবে প্রভাব ফেলেছিল। ডাফের অ্যাসেম্বলির ইনস্টিটিউশনে যুক্তিবাদী চেতনার গ্রহণযোগ্যতার বিষয়ে ডিরোজিওর ধারণাগুলি গ্রহণ করা হয়েছিল। যতক্ষণ না তারা খ্রিস্ট ধর্মের মৌলিক নীতিগুলির সাথে বিরোধপূর্ণ ছিল না এবং যতক্ষণ পর্যন্ত তারা গোড়া হিন্দু ধর্মের সমালোচনা করেছিল, আমরা জানতে পারি। ডিরোজিও সাধারণত কৃষ্ণমোহন ব্যানার্জি এবং লালবিহারীদের মতো উচ্চবর্ণের হিন্দুদের খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করার জন্য আংশিকভাবে দায়ী বলে মনে করা হয় ডিরোজিওকে। সমরেন রায় অবশ্য বলেছেন যে তার প্রথম গোষ্ঠী ছাত্রদের মধ্যে মাত্র 3 জন হিন্দু ছাত্র খ্রিস্টান হয়েছিলেন এবং দাবি করেন যে তাদের বিশ্বাস পরিবর্তনে ডিরোজিওর কোনো ভূমিকা ছিল না। তিনি উল্লেখ করেছেন, ডিরোজিও বরখাস্ত শুধুমাত্র রায়কমল সেনের মতো হিন্দুরা নয়, খ্রিস্টানরা যেমন H.H. উইলসনের দ্বারাও চাওয়া হয়েছিল। তারাচাঁদ চক্রবর্তীর মতে আরও অনেক ছাত্র ব্রাহ্ম সমাজের নেতা হয়েছিলেন। ব্রিটিশ শাসনকালে ডিরোজিও রাজনৈতিক কর্মকাণ্ডকে কলকাতার জনসাধারণের উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হয়েছে। ডিরোজিওর একটি স্মারক ডাকটিকিট 15 ডিসেম্বর 2009 সালে জারি করা হয়েছিল, আমরা জানতে পারি। এছাড়াও ডিরোজিও সাধারণত একজন অ্যাংলো ইন্ডিয়ান হিসাবে বিবেচিত হয়, মিশ্র পর্তুগিজ, ভারতীয় এবং ইংরেজ বংশোদ্ভূত, কিন্তু তিনি নিজেকে ভারতীয় বলে মনে করতেন। তিনি চিরকাল ভারতীয় বলেও নিজেকে বিবেচনা করতেন। তিনি তার জীবনদশায় আধুনিক ভারতের প্রথম জাতীয় কবি হিসাবে পরিচিত ছিলেন এবং অ্যাংলো ইন্ডিয়ান কবিতার ইতিহাস সাধারণত তাকে দিয়েই শুরু। তার কবিতাগুলিকে ভারতের দেশাত্মবোধক কবিতার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ল্যান্ডমার্ক হিসেবে গণ্য করা হয়, বিশেষ করে ভারত আমার জন্মভূমি এবং দ্য ফাকির অব জুঙ্গিরা। তার কবিতাগুলি রোমান্টিক কবিতা দ্বারা প্রভাবিত হয়েছিল, বিশেষ করে লর্ড বাইরন এবং রবার্ট সাউথির মতো কবিরা, আমরা জানতে পারি। তার অবদানের কথা আমরা জানতে পারলাম ভারতের স্বাধীনতা সংগ্রাম ইতিহাসে এবং ছাত্রদের প্রতি তার যে কত জনদরদী মনোভাব ছিল এবং তিনি সবাইকে সমান চোখে দেখতেন। তার তিনি যে ধর্ম নিয়ে সমালোচনা করতেন যে কোনো ধর্ম ভেদাভেদ করা উচিত নয়, বা তার যে জীবনদর্শী আমরা জানতে পারলাম কত সুন্দর একজন মহান ব্যক্তি ছিলেন এবং আমাদেরকে তার জাতীয় চেতনায় উদ্বুদ্ধ করেছিলেন, তার কথা জানতে পারলাম এবং যতটুকু জেনেছিলাম তোমাদের সামনে শেয়ার করলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে তোমাদের বন্ধুদের সাথে, আত্মীয় পরিজনদের সাথে। এই ছিল আমার ডিরোজিও সম্পর্কে তার জন্মদিনে, তার জন্মদিবসে শ্রদ্ধাঞ্জলি জানানো। ঠিক আছে, সকলে খুব ভালো থাকবে। ব্লগটা এখানেই শেষ করলাম, সকলকে ধন্যবাদ।